আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করছি তোমাদের গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশের 9.1-এর উপরে কয়েকটি সৃজনশীল প্রশ্ন। দেখো, আমি এখানে প্রশ্নগুলো উপস্থাপন করছি। 1 নম্বর প্রশ্ন, যে আমি এখানে একটা উদ্দীপক দিয়েছি যে ABC একটা সমকোণী ত্রিভুজ, যেটা বি কোণটা সমকোণ আর সি কোণটা থেটা আর এ কোণ আলফা। এখন ABএর মানটা দেওয়া আছে 1 আর BC এর মান 1। ক নম্বর প্রশ্ন দিয়েছি AC সমান কত, খ কস থেটা প্লাস কজ আলফা ইকুয়াল টু কত, গ প্রমাণ করো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তো ক নম্বরের সমাধান দেখো, দেওয়া আছে এই ত্রিভুজটা যেটা এখানে উদ্দীপককে দেওয়া আছে সেটা লিখেছি। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ আর বি কোণটা 90 ডিগ্রি, AB সমান সমান 1 আর BC সমান সমান 1 দেওয়া আছে। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে প্রতিভুজ স্কোয়ার মানে AC স্কোয়ার সমান সমান হবে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, সেটাই লিখেছি। এবারে AC এর মানটা বসাইছি কত, AC এর মান দেওয়া আছে 1 আর BC এর মানও 1 দেওয়া আছে, আমরা মানগুলি বসিয়েছি। এবার হিসাব নিকাশ করে AC এর মান বের করা, AC স্কোয়ার সমান সমান 2, তাহলে AC সমান সমান কত, AC সমান সমান হবে √2। আমি দেখো এখানে মনে হয় দেখা যাচ্ছে না, এখান থেকে আমি দেখাই, বা এখান থেকে AC স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, বা AC স্কোয়ার সমান 2, দ্যাট মিনস AC ইকুয়াল √2, এটাই অ্যান্সার। এবারে খ নাম্বার প্রশ্ন, যে কস থেটা প্লাস কজ আলফা ইকুয়াল টু কত। এখানে অতিভুজ AC সমান সমান √2, এটা আমরা ক থেকে পেয়েছি, আর AB সমান সমান 1 আর BC সমান সমান 1। কস থেটার সূত্র ভূমি বাই অতিভুজ, ভূমিকোণটা যখন এটাকে আমরা থেটা নেব মানে কোণ নেব, তখন এটার সাথে সমকোণে অতিভুজের সাথে যে বাহুটা আছে ওটা হচ্ছে ভূমি। আমরা লিখেছি ভূমি মানে BC আর AC হচ্ছে অতিভুজ, ভূমি এর মান হচ্ছে 1 আর অতিভুজের মান √2। আবার এইটা দেখো উপরে আলফা, যেটা কজ আলফা ইকুয়াল টু আবার ভূমি বাই অতিভুজ, এবার যেহেতু এটাকে কোণ ধরেছি ভূমি হবে AB আর অতিভুজ ঠিকই থাকবে, ভূমি বাই অতিভুজ AB বাই AC। এবার AB এর মান 1 আর AC এর মান √2। এবার কস থেটা প্লাস কজ আলফা এটার মান বের করতে বলেছি, কস থেটার মান 1/√2 আবার কস থেটার মান 1/√2, তাই আমরা এখানে √2টাকে লসাগু করে 1+1, তাতে কত হয় দেখো, এই পাশে করলাম এখান থেকে, বা সমান সমান 2 সমান সমান উপরে 2 নিচে √2, তার মানে কি আসে, এই 2টাকে আমি দুইবার লিখলাম √2 × √2, কারণ √2 স্কোয়ারে √2 হয়, শুধু 2 হয়, কাটাকাটি গেলে শুধু √2, এটাই অ্যান্সার। গ নাম্বার প্রমাণ করতে বলেছি, যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো আমরা ক থেকে পাই AC সমান সমান √2 আর C2 থেকে
BC সমান 1 বা উদ্দীপক অর্থে AB equal to 1 cos theta equal to কত হয় আগে যেরকম বের করেছি cos theta equal to 1 by root 2 মানে খ নম্বরে যেটা করেছি 1 by root 2 আবার sin theta সমান একই ভাবে যে লম্ব বা উদ্দীপক লম্ব হচ্ছে গিয়া যেহেতু থিটা এটা এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব তাই আমি লিখেছি লম্ব বা উদ্দীপক মানে AB by BC AB by AC AB এর মান 1 আর BC এর মান কত AC এর মান হচ্ছে √2 তাই লিখেছি এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে এটার বাম পক্ষটা এখানে লিখেছি এই sin এর মান হচ্ছে sin থিটা এর মান 1 বাই √2 আর cos থিটা এর মান 1 বাই √2 এটা করেছি এখানে কত বের হয় দেখো ঠিক আছে লিখলাম আমি এখানে যদি হয় এখান থেকে 1 বাই 2 প্লাস 1 বাই 2 2 লসাগু 1 প্লাস 1 মানে 2 বাই 2 ইকুয়াল টু 1 তার মানে আমরা লিখতে পারি দেখো কি বের হলো এটা সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 দুই নম্বর প্রশ্ন দেখো আমি উদ্দীপকটা লিখেছি এখানে টেন এ দেখো টেন এ প্লাস সাইন এ সমান এম টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল টু এর প্রমাণ করো যে সাইন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু এম এম ক নাম্বারটা ক নাম্বার সমাধান করি আমরা দুইয়ের ক ওয়েবসাইট টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে কি বের হয় দেখো টেন স্কোয়ারের পরিবর্তে না টেন স্কোয়ার এটাকে ঠিকই রাখলাম দেখো সাইন স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস কস স্কোয়ারে লিখলাম সূত্র লিখেছি আর কিছুই করিনি আমি দেখো এবার টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ কিভাবে করেছি দেখো টেন স্কোয়ার এ দিয়ে ওয়ান কে গুণ করেছি আবার টেন স্কোয়ার এ দিয়ে কস স্কোয়ার এ কে গুণ করেছি এবার এই টেন স্কোয়ার এ ঠিকই থাকলো মাইনাস টেন স্কোয়ার এর পরিবর্তে সূত্র দেখি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র ফর্মুলা টেন স্কোয়ার এ সরি এ প্লাস মানে টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ তাতে কি হয় এটার মান এম তারপরের মান এন ইকুয়াল রাইট সাইড দেখো তো এটা আমরা প্রমাণ করতে বলেছি প্রমাণ করো যে টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল ওয়ান কোন তো না সরি ইকুয়াল এম এন এবারে খ নাম্বার প্রশ্নের অ্যান্সার দেখো প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট টু বাই এম এন এবার মান কি দেখো দিয়ে দিয়েছি টেন এ মাইনাস সরি প্লাস সাইন এ স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস এর পরিবর্তে আবার টেন এ মাইনাস সাইন এ মাইনাস
তখন এটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং অনুসিদ্ধান্ত আছে দেখো ফোর এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ফোর এ মানে হচ্ছে টেন এ আর বি মানে হচ্ছে সাইন এ। দেখো তাহলে কি লেখা যায় ফোর, এটা কিরকম লিখলাম দেখো এখানে স্কোয়ার দিয়ে দিলাম, এটা রুট দিয়ে স্কোয়ার দিলাম, তাতে মানের পরিবর্তন হয় না। ফোর দেখো এইটার পরিবর্তে ক থেকে এই মানটা বসিয়ে দেওয়া যায় রুট ওয়ান, দেখো ক সমান সমান ওই যে আমরা প্রমাণ করেছি অলরেডি ক থেকে টেন স্কোয়ার সাইন স্কোয়ার সমান সমান এম এন, তাহলে এটা পরিবর্তে এম এন বসিয়ে দিই তাহলেই হলো, অথবা এটা বারবার করে দেওয়া পারতামি একইভাবে যদি আগের মতো করে দাও তাহলেও হবে না করলেও হবে, লিখবা ক থেকে মান বসিয়ে প্রমাণিত হয়ে গেছে কিন্তু দেখ লেফট সাইড সমান সমান রাইট সাইড। এবারে গ নাম্বার প্রশ্নের সমাধান করবো, গ কি লিখছে প্রমাণ করতে বসে দেখো, এটা সেট এ ইকুয়াল রুট ওভার এম এন টু কোসেক স্কোয়ার, এটা যদি আমরা যদি লিখি যে খ থেকে কি পাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল ফোর রুট ওভার এম এন, এটা আমরা খ থেকে পেয়েছি। এবার শুধু মান বসে আমরা যদি এখানে লিখি বা এম এর পরিবর্তে বসাও মান কত টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার ফোর রুট ওভার এম এন, বা এটাকে ওই আগের মতো আমরা ওই ফর্মুলাটাই নেই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি ফোর এ বি, এ হচ্ছে টেন এ আর বি হচ্ছে সাইন এ ইকুয়াল টু ফোর রুট ওভার টেন এ। এবার দুই পাশ থেকে ফোরটাকে বাদ দিয়ে লিখি দেখো টেন এ ইন্টু সাইন এ রুট ওভার এন এন, টেন এর পরিবর্তে লিখলাম সাইন এ বাই কস এ ইন্টু সাইন এ রুট ওভার এন এন, বা দেখো উপরে সাইন এ স্কোয়ার এ আর নিচে কস এ রুট ওভার এন এন, হ্যাঁ এখানে লিখলাম দেখো বা সাইন স্কোয়ারের পরিবর্তে লিখলাম ওয়ান বাই কোসেক স্কোয়ারে আর এই সেকের পরিবর্তে লিখলাম সরি কোসের পরিবর্তে ওয়ান বাই সেক এ ইকুয়াল টু রুট ওভার এম এন, বা ওয়ান বাই কোসেক স্কোয়ারে এ পূরণ করে উল্টা নিয়ে যাও উপরে সেকে নিচে ওয়ান রুট ওভার এম এন, বা আর আর গুণ করি দেখো সেক এ অতএব সেক এ সমান এখানে রুট ওভার এম এন তো আসি দেখো এখানে এই কোসেক স্কোয়ার এটা ডান পাশে নিয়ে নিলাম, এইটাই আমরা প্রমাণ করতে বলেছি দেখো।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরও একটা প্রশ্ন আমি এখানে উপস্থাপন করেছি, তোমরা এটা বাড়ির কাজ বাসায় করবে। কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর সেকেন্ড প্লাস টেন ইকুয়াল টু সেভেন বাই থ্রি। ক নাম্বার, সেক থিটা সমান এত, সাইন থিটা সমান এত হলে টেন থিটা ইকুয়াল টু কত? কম সে এক নং থেকে প্রমাণ করো, কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আর গ নাম্বার দিয়েছি, প্রমাণ করো যে সেক এ মাইনাস টেন ইকুয়াল টু থ্রি বাই সেভেন। তো তোমরা বাসায় এই প্রশ্নটার সমাধান করবে, কোথাও কোনো প্রবলেম থাকলে আমাদেরকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।